মঙ্গলবারের মতো বুধবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল হেভিওয়েট আর্জি করা মামলা। আজও প্রধান বিচারপতি সময়ের অভাবে মামলাটি শুনতে পারলেন না। মঙ্গলবারই প্রধান বিচারপতি জানিয়েছিলেন বুধবার টপ অফ দ্য লিস্ট হিসেবে আর্জি করার মামলাটি শোনা হবে। তবে বুধবার মামলাটি লিস্টেড হয়েছে 34 নম্বরে। বিকেল 3টের সময় মামলাটির শুনানি হবে বলেও জানা গিয়েছিল প্রাথমিকভাবে। তবে ধীরে ধীরে বিকেল 3টে পার হয়, ঘড়ির কাঁটায় যখন প্রায় 4টে বাজে তখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী আর্জিকর মামলাটির বিষয়টি প্রধান বিচারপতির কাছে উত্থাপন করে। প্রধান বিচারপতি তখন জানান বৃহস্পতিবার অবশ্যই শোনা হবে মামলাটি। এছাড়াও প্রধান বিচারপতি জানিয়েছেন রাজ্যের তরফ থেকে যে হলফনামা এবং রিপোর্ট পেশ করা হবে, সিবিআই এর তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হবে তা গুরুত্ব সহকারে শুনবেন এবং খতিয়ে দেখবেন প্রধান বিচারপতির বেঞ্চ। বিষয়টি নিয়ে সিএনকে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবী মহল। প্রধান বিচারপতির অবসরের সময় হয়ে এসেছে, তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, তাই সুপ্রিম কোর্টের কথাও বুঝতে হবে। বৃহস্পতিবারের দিকে তাকিয়ে থাকাই এখন একমাত্র উপায় বলে মনে করছেন আইনজীবীরা। মানুষ দেখছেন যা হচ্ছে সবটা পরিষ্কারভাবে লাইভে রয়েছে, মানুষ দেখতে পাচ্ছেন বিচার প্রকাশ্যে হচ্ছে, ফলে যা হয়েছে সেখান থেকে দেখছেন কালকে আগামীকাল হবে বলে আমি মনে করি। আমার বিচার ব্যবস্থার উপর এই আস্থাটুকু আছে। ফেথ ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জুডিশিয়ারি অ্যান্ড হেন্স অ্যাওয়ার্টিং মোস্ট কোভেটেড জাস্টিস অ্যান্ড ইকুইটি, বিকজ কারণটা হচ্ছে যে এইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গে মানুষের যেগুলো আছে সেগুলো ভরসাগুলো উঠে যাচ্ছে। আজকে দেখা যাক, কালকে বলেছে যে প্রচুর চাপ, আর জজ সাহেব এমনিতেই ওনারা চলে যাবেন রিটায়ারমেন্টের জন্য, সেই জন্য ওনাদের মতো করে চলছে। সারা রাজ্য যে তাকিয়ে আছে বৃহস্পতিবারের কাঙ্ক্ষিত শুনানির দিকে তা বলাই বাহুল্য। নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাশগুপ্ত, রিপোর্ট ক্যালকাটা নিউজ।